আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত্রি স্টার ইউটিউব চ্যানেলে। হুয়াওয়ে সাব ব্র্যান্ড অনার চুপি চুপি লো বাজেট সেগমেন্টে স্মার্টফোন লঞ্চ করে ফেললো অনার 9A। আজকের এই ভিডিওতে আমরা অনার 9A নিয়ে আলোচনা করব, যার মধ্যে কী স্পেকস আছে, কী ফিচার্স আছে, ছোটোখাটো কুইক রিভিউ আপনারা পাবেন, সঙ্গে জানতে পারবেন এটার দাম ভারতে কত হতে পারে, বাংলাদেশে কত হতে পারে এবং কবে লঞ্চ হবে। জানিয়ে রাখি এটা অলরেডি মালয়েশিয়া, দুবাই, সৌদিতে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি অনার 9A-র দাম মালয়েশিয়াতে রেখেছে 549 রিঙ্গিত, সৌদিতে রেখেছে 549 রিয়াল, UAE দুবাইয়ে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। ভারতে অলমোস্ট 10,000 টাকা, বাংলাদেশে অলমোস্ট 15,000 টাকার মধ্যে লঞ্চ হবে। কিন্তু ভারত ও বাংলাদেশে কবে লঞ্চ হবে সেই নিয়ে আমাদের কাছে কোনো খবর এসে পৌঁছায়নি এবং আদেও কি লঞ্চ হবে সেই নিয়ে আমরা কিন্তু কিছু জানি না। আগে থেকে জিনিসগুলি ক্লিয়ার করে দিই, যখন আমরা জানবো তখন আমরা আলাদা করে ভিডিও আপনাদেরকে করে দেবো। প্রথমেই আমরা দেখব অনার 9A-র ডিসপ্লে। এখানের মধ্যে আপনারা পাচ্ছেন 6.3 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। এখানের মধ্যে ইউজ করা হয়েছে IPS LCD প্যানেল এবং এক হাতে ইউজ করার জন্য এটি পারফেক্ট, কারণ এটি আসছে 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে। এবং ওভারঅল যদি আমরা ডিসপ্লে নিয়ে বলতে চাই তো ডিসপ্লে যথেষ্ট ব্রাইট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটি আসছে ওয়াটার ড্রপ নচের সঙ্গে এবং দুই সাইডে বেজেলস নেই বলেই চলে, নিচের দিকে চীন বেজেলস আমরা দেখতে পাবো। তো ওভারঅল যদি আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করি তো এটাই বলবো, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট এবং ডিসপ্লের মধ্যে ইন অ্যান্ড এক্সপিরিয়েন্সও আমরা ভালো পেয়েছি, কারণ যথেষ্ট ভালো রেসপন্স করে সমস্ত অ্যাপ বা অ্যাপ ওপেনিং টাইম যথেষ্ট ফাস্ট আপনারা বলতে পারেন। তো ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো রকমের ডাউট থাকবে না। এবং অনার 9A-তে যারা আপনারা ভিডিও দেখতে চান, স্পেশালি মিডিয়া কনজিউম করতে চান, তাদের জন্য আদর্শ হয়ে উঠতে পারে, কারণ যখন ভিডিও দেখবেন তখন আপনাদের মনেই হবে না যে এটা HD+ ডিসপ্লে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তখন এটা মনে হবে আপনার ফুল HD+ ডিসপ্লে, খুব সুন্দর ব্রাইট ডিসপ্লে আমরা যেমন এখানে পাচ্ছি তেমন প্রতিটা কালারই পাঞ্চি লাগছে, যদিও IPS LCD প্যানেল এবং HD+, কিন্তু জানি না কেন ডিসপ্লেটা আমাদেরকে যথেষ্ট ভালো লেগেছে। সঙ্গে অনার 9A-র মধ্যে মিডিয়া কনজিউম করার জন্য, গেম খেলার জন্য বা মাল্টিটাস্কিং করার জন্য আপনারা পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ 5000 mAh-এর, যেটা সত্যিই হিউজ আপনারা বলতে পারেন। কিন্তু কত ওয়াটের চার্জার থাকবে, 10 ওয়াটের বা 15 ওয়াটের চার্জার আপনারা এখানে পেয়ে যাবেন। সঙ্গে এবার যদি এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আলোচনা করি, এর ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন পলিকার্বনেটের বডি, যদিও এখানে আপনারা গ্লসি এবং গ্রেডিয়েন্ট ফিনিশ পাচ্ছেন, তার ফলে দেখতে ব্যাক সাইডটি অনেক বেশি ভালো লাগছে এবং কালার রিপ্লেট করছে। মোবাইলটি আপনারা 3টে কালারে কিনতে পারবেন, ব্ল্যাক, ব্লু, গ্রিন। আমাদের কাছে কোন কালারটি আছে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। সঙ্গে অনার 9A-র মধ্যে আপনার সিকিউরিটির জন্য পেয়ে যাবেন রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট ফাস্ট কাজ করে, এবং ফেস আনলকের সুবিধাও পাবেন, যেটাও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। এর যদি আমরা ফিজিক্যাল ওভারভিউ নিয়ে আলোচনা করি, এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ট্রিপল সিম স্লট, অর্থাৎ ডেডিকেটেড স্লট হতে চলেছে। সঙ্গে আপনারা অনার 9A-র মধ্যে 3.5mm জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো USB 2.0 পোর্ট এবং স্পিকার গ্রিল পাচ্ছেন, এখানে আপনারা টাইপ সি পোর্ট পাচ্ছেন না। অনার 9A-তে অ্যাট এ টাইম 2টি 4G SIM প্লাস 1টি মেমোরি কার্ড ভরতে পারবেন এবং মেমোরি কার্ড ভরে স্টোরেজ 512 GB পর্যন্ত আপনারা বাড়াতে পারবেন, যেটা সত্যিই দুর্দান্ত ব্যাপার। অনার 9A আসবে আউট অফ দ্য বক্স Android 10-এর সঙ্গে, যেটা কাস্টমাইজ করা থাকবে ম্যাজিক UI 3.1 দিয়ে, এবং এখানে আপনারা গুগল সার্ভিস পাবেন না, এই জিনিসটি কিন্তু খেয়াল রাখবেন। উপরে ভিডিও করে দিয়েছি, গুগল সার্ভিস রিলেটেড ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। এখানের মধ্যে আপনারা পাবেন 3GB RAM, 64GB স্টোরেজ, ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা পাবেন যেটা 8 MP এবং এটা আসবে F2.0 অ্যাপারচারের সঙ্গে। ব্যাক সাইডে এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন, 13 MP প্রাইমারি ক্যামেরা যেটা আসবে F1.8 অ্যাপারচারের সঙ্গে, সঙ্গে 5 MP আল্ট্রাওয়াইড এবং 2 MP ডেপথ সেন্সার। ফ্রন্টে এবং ব্যাক সাইডে দুটো দিয়ে ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS-এর সঙ্গে। এবং এবার যদি আমরা দেখি পারফরমেন্স কেমন, এখানের মধ্যে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হলো মিডিয়াটেকের হিলিও P22 Octa-Core প্রসেসর। এটা হলো লো বাজেট সেগমেন্টের একটি প্রসেসর, ডে টু ডে ইউজ করার জন্য ঠিকঠাক আছে, বাট হাই গেমিং যদি করতে চান, যে পাবজি বলুন বা ফ্রি ফায়ার বলুন, তাদের জন্য কিন্তু এটা না, আপনার ল্যাগিং প্রবলেম, ফ্রেম ড্রপের সমস্যা দেখা যাবে। তাই যদি গেম লাভার হন তো আমি ফোনটিকে একদমই আপনাকে রেকমেন্ড করছি না। বাদ বাকি ওভারঅল যদি মিডিয়া কনজিউম, ভিডিও দেখার জন্য, ফটোগ্রাফি করার জন্য সস্তার মধ্যে ফোন নিতে যান তাহলে এটা নিতে পারেন, বাট গেম খেলার জন্য না।
এবং এখানে গেম বলতে আমরা বড় বড় গেমের কথা বলেছি, লাইক পাবজি, ফ্রি ফায়ার, সিওডি, অ্যাসফার 9, ফরচুনেট, এরকম বড় বড় গেমের কথা বলেছি। নর্মাল ছোটোখাটো গেম যদি আপনারা খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকমের সমস্যা দেখা যাবে না। এই হলো অনার 9A। ফোনটি আপনাকে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি প্লিজ একটি লাইক করুন, এগুলি আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে এবং খুব কষ্ট করে আমরা ভিডিও করি। তো আজকের মতো ভিডিও এখানে থাকলে দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা বাই, আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা, জিন্দাবাদ।